আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকে ভিডিও টপিক গুগল ডকস ব্যবহারের ক্ষেত্রে কিছু কিবোর্ড শর্টকাট, যেগুলো ব্যবহার করে আমরা সহজেই আমাদের কাজ করতে পারবো এবং খুব কম সময়ে আমরা গুগল ডকসে প্রবেশ করব। এর জন্য গুগল ডকস দিয়ে সার্চ দিলাম, এবং এই যে গুগল ডকস আমাদের সামনে, গুগল ডকসের ইন্টারফেসটি চালু হয়েছে। আমরা ডিফল্ট অবস্থায় থাকা পূর্বের ডকুমেন্ট গুলোতে প্রবেশ করব, যাতে আমাদের আর লেখা না লাগে। আমি এই লেখাটি সিলেক্ট করব, কন্ট্রোল প্লাস এ চাপ দিলে পুরো লেখাটি সিলেক্ট হবে। লেখাটি সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস এ, এবং এই লেখাটি আমি আবার কপি করব। এর জন্য কি করব, কন্ট্রোল প্লাস সি। এরপরে আমি আবার বলছি, এই লেখাটি কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি। এই লেখাটি আমার কপি হয়ে গেছে। এরপরে আমি কি করব, এই লেখাটি আমি আবার পেস্ট করব। এর জন্য কি করব, কন্ট্রোল প্লাস ভি। এই যে দেখেন, আমার এখানে পেস্ট হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমি এখানে দিলাম ওয়ান ওয়ান ওয়ান, আর এখানে দিলাম টু টু, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা কোন পেজ। এরপরে আমি আসি প্রথম পেজে। আমি কি করব, সবার শেষে যে পেজটা আছে সেই পেজে যাব। এর জন্য কি করব, আমি কন্ট্রোল প্লাস ইন দেব। তাহলে এই যে দেখেন, কন্ট্রোল প্লাস ইন দিলে আমরা একদম লাস্ট পেজে চলে আসছি। আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমি এই লাস্ট পেজ থেকে আমি একদম হোম পেজে যাব। এর জন্য কন্ট্রোল প্লাস হোম চাপ দিলেই দেখেন একদম আমি শুরুতে চলে আসছি। এখন আমি কি করব, এই লেখাটি হচ্ছে কাট করব। এই যে এই লেখাটি কন্ট্রোল প্লাস এক্স দিলেই কাট হয়ে যাবে, এবং এই লেখাটি কি করব, আমি নিচে পেস্ট করব। এই যে কন্ট্রোল প্লাস ভি, দেখেন আমার লেখাটি পেস্ট হয়ে গেছে। আবার আমি কি করব, এই লেখাটির নিচে একটি আন্ডারলাইন দিব। তো এর জন্য কি করব, কন্ট্রোল প্লাস ইউ। এই যে দেখেন, কন্ট্রোল প্লাস ইউ, আন্ডারলাইন তৈরি হয়ে গেল। আমি যদি এটার নিচে দেই কন্ট্রোল প্লাস ইউ, এই যে দেখেন কন্ট্রোল প্লাস ইউ, আমি কি করব, এই লেখাটিকে ইটালিক করব। এর জন্য কি করব, লেখাটি কন্ট্রোল প্লাস ইউ দিলাম, তো আমার এই লেখাটি আন্ডারলাইন হয়ে গেল। এখন কন্ট্রোল প্লাস আই যদি দেই, তাহলে দেখেন আমার এই লেখাটি ইটালিক হয়ে গেল। আমি কি করব, এই যে আমি যে লেখাগুলো নিচে আন্ডারলাইন দিলাম, আমি এই আন্ডারলাইন গুলো দিব না, আমি পূর্বের অবস্থায় ফিরে যাব। এর জন্য কি করব, কন্ট্রোল প্লাস জেড। এই যে দেখেন আন্ডু হচ্ছে, এই যে দেখেন ইটালিক ইটালিক আন্ডু, সবকিছু আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। আমি কি করব, এই লেখাটিকে বোল্ড করব, কন্ট্রোল প্লাস বি। এই যে দেখেন, আমি কি করব, এই লেখাটিকে আমি লেফট সাইডে নিয়ে যাব। আমরা যখন আমরা আগে কি করতাম, অ্যালাইনে যায়, এই যে দেখেন লেফট সাইডে চলে গেছে। আমি কি করব, এটি হচ্ছে লেফট সাইডে নিয়ে যাব। এর জন্য কি করব, কন্ট্রোল প্লাস শিফট, এই যে লেফট, সরি রাইট, সরি রাইটে নিয়ে যাওয়ার জন্য রাইট, এই যে রাইট, কন্ট্রোল প্লাস জেড দিলে পূর্বের অবস্থায় ফিরে আসবে। কন্ট্রোল শিফট আর, এই যে দেখেন রাইট অ্যালাইন হয়ে গেছে, রাইট অ্যালাইন হয়ে গেছে। এরপরে কি করব, এই লেখাটি আমি সেন্টারে আনবো, কন্ট্রোল শিফট প্লাস, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ই, ই দিলেই এই যে দেখেন মাঝে চলে আসছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে কি করব, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস ইন্টার দিলে কি হয়, এই যে দেখেন কন্ট্রোল প্লাস ইন্টার দিলে ডিরেক্ট আমার এক পেজ ডাউন হয়ে যাচ্ছে। মানে আমি যদি, আমার আগের পেজ ছিল এটা হচ্ছে ধরেন থ্রি, ঠিক আছে, এটা হচ্ছে ফোর, তো আমি কি করব, এখান থেকে ইন্টার দিলাম, কন্ট্রোল প্লাস ইন্টার দিলে ডিরেক্ট নিচে চলে আসছে। এই যে দেখেন আমার ডিরেক্ট এক পেজ ডাউন হয়ে যাচ্ছে, কন্ট্রোল প্লাস ইন্টার, এই যে দেখেন কন্ট্রোল প্লাস ইন্টার, ঠিক আছে, ডিরেক্ট ওয়ান পেজ ইন্টার হয়ে যাচ্ছে। এই যে দেখেন ডাইরেক্ট নিচে, মানে আমরা যখন উপরের পেজ থেকে ডিরেক্ট নিচে আসতে চাইব, তখন কন্ট্রোল প্লাস ইন্টার, আশা করি বুঝতে পারছেন।